الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد النبي الأم وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد في أول كلامنا، اللهم صل على محمد في أوسط كلامنا، اللهم صل على محمد في آخر كلامنا. ঐতিহাসিক চরমোনাই নমুনায় চট্টগ্রাম মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ ও হালকায়ে জিকির মাহফিলের সমাপনী দিবসে উপস্থিত সেরেতাজ বুজুর্গানে দীন ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে পাঠানোর আগেই এই পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। অসুন্দর কোনো পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে এর বিবরণ দিয়েছেন যে কি চমৎকার করে এই পৃথিবীকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরই জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আলাম নাজআলিল আরদ মিহাদা, জমিনের উপরে পাহাড়গুলোকে পেরেক বানিয়ে দিয়েছি। ওয়াল জিবাল আওতাদা, জমিনের উপরে মখলুকগুলোকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। গাছপালাও জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা বলি এই কাঁঠাল গাছে কাঁঠাল হয় না, কেন? এটা পুরুষ কাঁঠাল গাছ, এর মানে আল্লাহ কাঁঠাল আম গাছও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অখলকনাকুম আজওয়াজা, এই সৃষ্টিকুলের সারাদিনের ক্লান্তি দূরীকরণার্থে আল্লাহ তাআলা নিদ্রা দিয়েছেন। ও জাআলনা নাওমাকুম সুবাতা, নিদ্রা যেন ভালো হয় এই জন্য রাতের বেলা আল্লাহ অন্ধকারের চাদর দিয়ে দিয়েছেন। ও জাআলনা লাইলা লিবাসা, আবার দিনের বেলা আলোকোজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিন দিয়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিয়েছেন। ও জাআলনা নাহারা মাআশা, এবং আমাদের উপরে সপ্তাকাশের ছাদ দিয়েছেন। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমরা যেমন ছাদের মাঝে লাইট লটকিয়ে রাখি, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরই জন্য আসমানে সূর্য নামক লাইট লটকিয়ে দিয়েছি। ও জাআলনা সিরাজাম ওয়াহাজা, শুধু তাই নয়, আমরা দিনের বেলা যেমন সূর্যের আলো পাই, রাতের বেলার জন্য অন্ধকারে ঘুম ভালো হওয়ার জন্যে আমরা যেমন ডিম লাইট জ্বালাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা তোমাদের জন্য রাতের অন্ধকারের স্নিগ্ধ আলোর ডিম লাইটের ব্যবস্থাও করে দিয়েছি। জাআলাশ শামসা দিয়াউম ওয়াল কামারা নূরা, শুধু তাই নয়, এই যে গ্রহ নক্ষত্রগুলো আপন আপন কক্ষপথে ঘুরে বেড়ায়, কখনো এমন হয় না চাঁদ সূর্যের পথে চলে গিয়েছে, সূর্য চাঁদের পথে চলে আসছে। লাশ শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, শুধু তাই নয়, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। ওয়াসালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা, সে বৃষ্টি জমিনে বর্ষিত হবার পরে জমিন উর্বর হয়ে ওঠে, জমিনের নিচ থেকে ফসল উদ্গত হয়, জমিনের নিচ থেকে গম উদ্গত হয়, জমিনের নিচ থেকে তরুলতা বৃক্ষরাজি উদ্গত হয়, জমিনের নিচ থেকে এইভাবে গাছপালা উদ্গত হয়ে ফলে ফুলে সবুজ শ্যামলিমায় পুরা পৃথিবী সেজে উঠে। আল্লাহ বলেন, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এইভাবে আল্লাহ আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো এগুলো আমি কেন সাজিয়েছি? হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন, এই আসমান সাজিয়েছি, জমিন সাজিয়েছি, ফুলে ফুলে পুরা পৃথিবী সাজিয়েছি বান্দা শুধুমাত্র তোমার জন্য। হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এর মানে পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য উঠে আমাদেরই জন্যে, পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য হারিয়ে যায় আমাদেরই জন্যে, এই পাখ পাখালি শুধু আমাদেরই জন্যে, এই জমিন আমাদেরই জন্যে, এই পাহাড় আমাদেরই জন্যে। হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এই সব কিছু আমি তোমার জন্য সাজিয়েছি, কিন্তু বান্দা আমি তো তোমাকে কার জন্য বানিয়েছি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আসমান তো তোমার জন্য বানিয়েছি, জমিন তো তোমার জন্য বানিয়েছি, গ্রহ নক্ষত্র তোমার জন্য বানিয়েছি, তরুণতা বৃক্ষরাজি তোমার জন্য বানিয়েছি, জামাদাত নবাদাত হাসারাত সব কিছু
তোমার জন্য বানিয়েছি কিন্তু হে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য খুব সংক্ষেপ সময় খুব কম আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভূমিকা নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সাজিয়েছেন কিন্তু আমরা থাকা অবস্থায় আল্লাহ সবকিছু ধ্বংস করে দিবেন মানুষ থাকা অবস্থায় আসমান ভেঙে পড়বে মানুষ থাকা অবস্থায় জমিন ধসে যাবে মানুষ থাকা অবস্থায় পাহাড়গুলো রুয়ের মতো উঠতে থাকবে অথচ আল্লাহ আমাদের জন্য সবকিছু বানিয়েছেন এরপর আমরা থাকা অবস্থায় সব ধ্বংস হবে কেন এর ছোট উদাহরণ দিলে এভাবে বলতে হয় স্বামীর জন্য বরের জন্য জামাইয়ের জন্য বিল্ডিং জামাইয়ের জন্য গেট বাঁধা হয় জামাইয়ের জন্য গরু জবাই হয় জামাইয়ের জন্য খাসি জবাই হয় জামাইয়ের জন্য মুরগি রোস্ট করা হয় জামাইয়ের জন্যই বধূ সাজানো হয় জামাইয়ের জন্যই সবকিছু করা হয় কিন্তু জামাই আসলো আসার পরে যদি বলে গেট তো আমারই জন্য গরু তো আমারই জন্য খাসি তো আমারই জন্য সবকিছু তো আমারই জন্য করা হলো তো আমাকে সবকিছু দিয়ে দাও কিন্তু আমি বিয়ে করব না আমি বিয়ে করব না স্বামী যদি বলে সে বিয়ে করবে না বর যদি বলে বিয়ে করবে না তা আমরা বলবো যদি বিয়ে না করো তো গেট খুলে ফেলা হবে যদি বিয়ে না করো বধূর সাজ খুলে ফেলা হবে যদি বিয়ে না করো তো রান্না বন্ধ করে দেওয়া হবে এখন বর যদি বলে আরে এই গেট কি আমার জন্য নয় আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তোমারই জন্য গরু জবাই কি আমার জন্য হয় নাই আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তোমারই জন্য বধূ কি আমার জন্য সাজানো হয় নাই হ্যাঁ হ্যাঁ তোমারই জন্য তবে শর্ত ছিল বিয়ে করতে হবে যদি বলো বিয়ে করবা না গেট খুলে ফেলা হবে যদি বলো বিয়ে করবা না প্যান্ডেল খুলে ফেলা হবে যদি বলো বিয়ে করবা না এই শর্ত পাও না গেলে বধূকেও সাজানো বন্ধ করে দেওয়া হবে ঠিক তেমনি যদি বান্দা ইবাদত না করে এই শর্তে আল্লাহ তাআলা আসমান আমার জন্য দিয়েছেন জমিন আমার জন্য দিয়েছেন বৃক্ষরাজি আমার জন্য দিয়েছেন সবকিছু আমাদের জন্য ছিল শর্ত ছিল ইবাদত যদি ইবাদত বন্ধ হয়ে যায় তো আল্লাহ আসমান ভেঙে দিবেন জমিন ধসিয়ে দিবেন পাহাড়গুলো রুয়ের মতো উড়িয়ে দিবেন আমরা থাকা অবস্থায়ও সব ধ্বংস হয়ে যাবে যদি শর্ত ইবাদত না পাওয়া যায় সবকিছু ধ্বংস হবে চারটা কথা বলবো একসময় সব ধ্বংস হয়ে যাবে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে আজরাইল জিব্রাইলও ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া নাম্বার দুই সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামতি তুবআসুন ধ্বংস হয়ে যাবার পরে সব শেষ নয় আমাদেরকে আবার উঠতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে নাম্বার তিন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম উঠার পরে আল্লাহর কাছে প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে হিসাব দিতে হবে নাম্বার চার ফা আম্মাল্লাযীনা শাকাউ ফা ফিন্নার এরপরে যারা সব দুর্ভাগা হবে এরা জাহান্নামে যাবে ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফা ফিল জান্নাহ আর যারা সৌভাগ্যবান হবে এরা জান্নাতি হবে এর মানে এক সময় সব ধ্বংস হবে এরপরে সবার উঠতে হবে এরপরে হিসাব নিকাশ হবে এরপরে হয়তো জান্নাত অথবা জাহান্নাম এই চার ফয়সালা আমাদের সামনে অপেক্ষা করতেছে খুব সংক্ষেপে বলতেছি সব ধ্বংস হয়ে যাবে একদিন এর নাম কেয়ামত এর নাম মহাপ্রলয় সব ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হয়ে যাওয়াকে কেয়ামত বলা হয় কেয়ামতের অনেকগুলো আলামত আছে কেয়ামত কবে হবে আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই কিন্তু আল্লাহ এতটুকু বলেছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা কেয়ামত অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কবে হবে কবে হবে আল্লাহ তা বলেন নাই আল্লাহ তা বলেন নাই আসআলুনাকা আনিস সাআতি ইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি একমাত্র আল্লাহই জানেন কবে কেয়ামত হবে আল্লাহ কেন বলেন নাই তাও বলে দিয়েছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ আমি কেয়ামতের দিন সমূহ লুকিয়ে রাখছি এই জন্য যেন প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী ফল ভোগ করতে পারে কেয়ামত অবশ্যই হবে সব একসময় ধ্বংস হয়ে যাবে এই কেয়ামতের আলামতগুলো তিন প্রকারের হয় আলামতে বাঈদা আলামতে মুতাওয়াসসিতা আলামতে মুতাকারিবা আর আলামতে মুতাকারিবা এক নম্বর আলামতে বাঈদা দূরবর্তী আলামত কেয়ামতের হওয়ার অনেক আগের আলামত দুই নম্বর হলো আলামতে মুতাওয়াসসিতা কেয়ামত হবার মধ্যবর্তী আলামত তিন নম্বর হলো আলামতে করিবা কেয়ামত সংঘটিত হবার কয়েকদিন আগের আলামত এই তিন প্রকার আলামতের মাঝে প্রথম প্রকার আলামত আলামতে বাঈদা সব সংঘটিত হয়ে গেছে সব হয়ে গেছে আলামতে মুতাওয়াসসিতা বাকি আছে অধিকাংশ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে আলামতে করিবা এখনো হয় নাই আলামতে করিবা খুব অল্প সময়ের মধ্যে হয়ে কেয়ামত হয়ে যাবে আলামতে বাঈদার সব হয়ে গেছে
যেমন আমাদের নবীর আগমন কিয়ামতের আলামত আমাদের নবীর ইন্তেকাল কিয়ামতের আলামত হযরত ওমর ফারুকের ইন্তেকাল শহীদ হওয়া কিয়ামতের আলামত ওসমান গনির শাহাদত কিয়ামতের আলামত ওয়াকিয়ে হাররা কিয়ামতের আলামত ওয়াকিয়ে কারবালা কিয়ামতের আলামত তাতারীদের ফিতনা কিয়ামতের আলামত শুধু তাই নয় সহিহ মুসলিমের 1118 নম্বর হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন লা তাকুমু সাআতু হাত্তা তখরুজা নারুম মিন আরদিল হিজাজি তুযিউ আনাকাল ইবিল বিবসরা কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত না মদিনার উপত্যকা থেকে এমন এক আগুন বের হবে যে আগুন এমন ভয়ানক হবে এমন বিভৎস হবে যার লেলিহান শিখা এত উপরে উঠবে যে মদিনা থেকে 985 কিলোমিটার দূরের ইরাকের বসরা নগরীর উটের গর্দান পর্যন্ত আলোকিত হয়ে উঠবে এই কিয়ামতের আলামত শরহে নববীতে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন নবীজি যে বলেছেন কিয়ামতের আগে মদিনার উপত্যকা থেকে আগুন বের হবে যে আগুনের লেলিহান শিখায় ইরাকের বসরা নগরীর উটের গর্দান আলোকিত হবে এই কিয়ামতের আলামত সংগঠিত হয়ে গেছে 656 হিজরিতে মদিনা থেকে এক এমন আগুন বের হয়েছিল যে আগুন এক মাস পর্যন্ত ছিল যে আগুনের লেলিহান শিখা এমন ভয়ঙ্কর ছিল এমন বিভৎস ছিল যার লম্বা ছিল 14 মাইল পর্যন্ত এবং তার প্রস্থ ছিল 4 মাইল পর্যন্ত এই আগুন এত ভয়ঙ্কর ছিল রাতের বেলাও দিনের মতো পুরো মদিনা আলোকিত ছিল এবং যার এমন ভয়ঙ্কর লেলিহান শিখা ছিল দিনের বেলার সূর্য ম্লান হয়ে গিয়েছিল মসৃণ হয়ে গিয়েছিল যেই দিনের আলো সারা পৃথিবী আলোকিত করে কিন্তু আগুন এমন বিভৎস ছিল দিনের বেলার সূর্যের আলোটাকে ম্লান মনে হতো এই আগুন যেই দিকে যাইত পাহাড়গুলোকে মোমের মতো গলিয়ে দিত এইভাবে এক মাস পর্যন্ত এই আগুন ছিল 656 হিজরিতে কিয়ামতের এই আলামত সংগঠিত হয়ে গেছে শুধুমাত্র আলামতে করিবা আলামতে মুতাওয়াসিতা অধিকাংশ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে আমি একটা আলামত শুধু বলে শেষ করব এই আমতের মধ্যবর্তী আলামতের মাঝে একটা হলো মিন আশাতি সাআ আইয়াকিল্লাল ইলমু ওয়ায়াজহারাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন আইয়ুরফাআল ইলমু ওয়ায়াজহারাল জাহলু কিয়ামতের আগে ইলম উঠে যাবে কিয়ামতের আগে ইলম উঠে যাবে মূর্খতা জাহালত বৃদ্ধি পাবে বিস্তৃতি লাভ করবে আমাদের মনে হতে পারে এটা কিভাবে সম্ভব এখন তো কোরআনের অনুবাদ হচ্ছে হাদিসের অনুবাদ হচ্ছে আগে যে সকল কিতাবের অনুবাদ পাওয়া যেত না এখন কত অনুবাদ বুখারীর আছে মুসলিমের আছে আবু দাউদের আছে নাসাইর আছে তিরমিজির আছে ইবনে মাজার আছে সুনানের দারামির আছে সুনানের দারাকুতনির আছে কোরআন কারিমের কত অনুবাদ কত তাফসির আমাদের কাছে অ্যাপসের মাঝে এক ছোট্ট অ্যাপসে 18,000 কিতাব আছে এর মানে এলেম তো আছে কিতাব তো আছে কিন্তু আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে এলেম উঠে যাবে কিন্তু আমরা দেখতেছি এলেমের বিস্তৃতি লাভ করতেছে তো এলেম কিভাবে উঠে যাবে নবীর জবাব দিয়েছেন সহিহ মুসলিম হাদিস নম্বর সহিহ বুখারী হাদিস নম্বর 100 নবীজি বলেন কিভাবে এলেম উঠবে জানো ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলম ইনতিযাআন ইয়ানতিযুহু মিনাল ইবাদ তোমরা কি মনে করছো আল্লাহ এলেম তোমাদের কিতাব থেকে উঠিয়ে নেবেন না না আল্লাহর নবী বলেন তোমাদের সিনা থেকে আল্লাহ এলেম টেনে বের করে নেবেন না তোমাদের সিনা থেকে এলেম টেনে বের করে নেবেন না তোমাদের কিতাবের পাতা থেকে এলেম টেনে বের করে নেবেন না তাহলে এলেম উঠবে কেমনে ওয়ালাকিন ইয়ানতাযিউল ইলমা বিকাবযিল উলামা বিকাবযিল উলামা তোমাদের মধ্য থেকে ওই কোরআন সমজনেওয়ালা হাদিস সমজনেওয়ালা আলেম উঠে যাবে আলেম মারা যাবে আলেম মারা যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিন থেকে এলেমকে উঠায় নেবেন আলেম থাকবে না কোরআন থাকবে কোরআন সমজনেওয়ালা থাকবে না বুখারী থাকবে বুখারী সমজনেওয়ালা থাকবে না সহি মুসলিম থাকবে মুসলিম সমজনেওয়ালা থাকবে না এর মানে আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন এরপরে কি হবে হাত্তা লাম ইউবকি আলেমান এই ধরিত্রীর বুকে আল্লাহর দ্বীনের আলেম সমজনেওয়ালা মানুষ থাকবে না তখন কি হবে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা মানুষ কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ ব্যক্তিদেরকে আলেমদের চেয়ারে বসাবে যখন যোগ্য আলেম থাকবে না কতগুলো মূর্খ জাহেল অজ্ঞ কতগুলো ভাইরাল ব্যক্তিদেরকে ইলমের মসজিদে বসাবে এরপরে কি হবে এরপরে তাদের সামনে মানুষ গিয়ে
প্রশ্ন করবে ইজা সুইলু তাদের সামনে মানুষ প্রশ্ন পাঠাবে চিঠি পাঠাবে পাঠা পাঠাবে হুজুর এই মাসালা বলেন এর উত্তর দেন জাহেল মূর্খগুলো আলেমদের মসজিদে বসে সামনে হাজারো মানুষ লাখো মানুষ শত শত ক্যামেরা এত মানুষের সামনে ওই মূর্খ ব্যক্তিটা কিভাবে বলবে আমি জানি না কিভাবে বলবে আমি পড়ি নাই কিভাবে বলবে আমার পড়াশোনা নাই কিভাবে বলবে আমি কোরআনের তরজমা বুঝি না কিভাবে বলবে আমি বুখারীর ইবারত পড়তে পারি না কিভাবে বলবে আমি হাদিসের ইবারত পড়তে পারি না যেহেতু বলতে পারবে না ইদা সুইলু ফাফতাও ওই জাহেলকে প্রশ্ন করা হবে তখন সে ফতোয়া দিবে ফাযাল্লু ওয়া আযাল্লু ফাফতাও বিগাইরি ইলমিন এলম না থাকার পরেও ওই জাহেল ওই মূর্খগুলো আওয়ামদের সামনে ফতোয়া দিবে ফতোয়া দেওয়ার কারণে ফাযাল্লু ওয়া আযাল্লু সে নিজেও ধ্বংস হবে পুরো উম্মতকেও ধ্বংস করবে এখন ওই জামানা চলতেছে ওই জামানা চলতেছে ওই ইজ্জতের মসজিদে সম্মানের মসজিদে এই সমাজে কিছু জাহেল মূর্খ ব্যক্তিদেরকে ভাইরালের নামে আমরা উন্নীত করে দিচ্ছি তাদের কাছে প্রশ্ন পাঠানো হচ্ছে হাদিসের ইবারত পড়তে পারে না বুখারি পড়তে পারে না মুসলিম পড়তে পারে না বাংলা দুটি বই পড়ে পড়ে এক একজন বড় বড় শায়খের মসজিদে বসে গেছে এরা এক একজন কিয়ামতের আলামত এরা এক একজন কিয়ামতের আলামত সংক্ষেপ করে বলতেছি বুঝেন এরা এক একজন কিয়ামতের আলামত কোরআন কারীম আল্লাহ বলেছেন ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা কোরআন পড়ে বিশাল একদল মানুষ গোমরা হবে কোরআন পড়ে গোমরা হবে কোরআনের রেফারেন্স দিয়ে গোমরা হবে ইযিল্লু বিহি কাসীরা কলিলা বলেন নাই যে কম মানুষ গোমরা হবে আল্লাহ বলেছেন ইযিল্লু বিহি কাসীরা হাজারো মানুষ লাখো মানুষ কোরআন পড়ে পড়ে কোরআনের অনুবাদ পড়ে কোরআনের ব্যাখ্যা করে কোরআনের রেফারেন্স দিয়ে দিয়া হাজারো মানুষ গোমরা হবে ওয়ায়ুযিল্লু ওয়া ইয়াহদি বিহি কাসীরা আবার হাজারো মানুষ কোরআন পড়ে হেদায়েত পেয়ে যাবে বুঝেন বুঝেন কোরআন পড়ে মানুষ গোমরা হয় আবার কোরআন পড়ে হেদায়েত পায় আল্লাহ বলেছেন প্রশ্ন হলো কোরআন পড়ে আবার কারা গোমরা হয় কোরআন পড়ে আবার কারা গোমরা হয় আল্লাহ জবাব দিয়েছেন ওয়ামা ইয়ুযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন একমাত্র কোরআন পড়ে গোমরা হয় যারা ফাসিক যারা কি এখন প্রশ্ন হলো হোয়াট ইজ ফাসিক ফাসিক কাকে বলা হয় ফাসিক কাকে বলা হয় ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরে ফাসিকের সংজ্ঞা লিখেছেন জানো ফাসিক কাকে বলা হয় ফাসিক আরবে ওই পশুকে বলতো যেই পশু তার গলা থেকে মনিবের আনুগত্যের রশি খুলে একা একা পথ চলে এর নাম ছিল ফাসিক এর মানে ফাসিক ওই সমস্ত ব্যক্তিরা যারা পূর্বের কোরআন হাদিস সমজনেওয়ালা ব্যক্তিদের আনুগত্যের রশি খুলে নিজে নিজে কোরআন পড়ে বলে আমি যা বুঝি এটাই দিন এরাই হলো সত্যিকার ফাসিক যারা বলে আমি মুফাসসির মানি না আগের মুহাদ্দিস মানি না আগের আইম্মায়ে মুজতাহিদ মানি না এরা কোরআন হাদিসের রেফারেন্স দেবার পরেও এরাই কোরআনের ভাষায় প্রকৃত ফাসিক এরাই ফাসিক শেষ করতেছি বুঝেন আমরা দাবি করতে পারি যে আমরা ফাসিক না আমরা কোরআনের যে ব্যাখ্যা করি হাদিসের যে ব্যাখ্যা করি আমাদের গলা থেকে রশি আলাদা নয় বরং আমাদের রশি আল্লাহ পর্যন্ত সূত্রবদ্ধ আমরা মাঝখান থেকে আসি নাই দুই দিন ধরে বাংলা বই পড়ে ফতোয়া দিতে শুরু করে নেই এদেশের আলেমরা এই দেশের মুহাদ্দিসরা এই দেশের শাইখুল হাদিসরা বরং আমাদের সূত্র আল্লাহ পর্যন্ত সূত্রবদ্ধ যেমন আমি দিন শিখেছি আমার ওস্তাদ ছিলেন শাইখুল হাদিস কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাই তিনি দিন শিখেছেন তার ওস্তাদ ছিলেন শাইখুল আরবি ওয়াল আজম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন এবং আরেকজন ওস্তাদ ছিলেন হযরতে ফকীহুন নফস রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহি আলাই তাদের উভয়ের ওস্তাদ ছিলেন তাদের উভয়ের ওস্তাদ ছিলেন শেখ আব্দুল গনি মুজাদ্দিদ রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন শেখ ইসহাক দেহলবী রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন মুসনিদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন শেখ আবু তাহির মাদানী রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন শেখ ইব্রাহিম আল কুরদি রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন শেখ আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ ছিলেন শেখ
শেখ আহমদ আশ-শান্নবী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ শিহাবউদ্দিন আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ জৈনউদ্দিন জাকারিয়া আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ আহমদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ ইব্রাহিম আত-তারুখী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ আবুল আব্বাস আদ-দিমাশকী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ সিরাজুল হুসাইন আজ-জুবাইদী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল্লাহ আস-সরখ তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল আউয়াল আস-সিজ্জি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ আব্দুর রহমান আদ-দাউদী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল্লাহ আস-সরখসি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ মোহাম্মদ বিন ইউসুফ আল-ফিরাব্বি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ মোহাম্মদ বিন ইসমাইল আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ মক্কী বিন ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ মক্কী বিন ইব্রাহিম তার উস্তাদ ছিলেন শেখ ইব্রাহিম আন-নখঈ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন শেখ আলকামা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদ ছিলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ তাআলা এর মানে এই দেশের কওমি মাদারেসে আলেম উলামারা কোরআনের যে ব্যাখ্যা করে হাদিসের যে ব্যাখ্যা করে আমরা সিলা তাম করে বলতে পারি আমরা ফাসেকদের মত নই আমাদের সূত্র আল্লাহ পর্যন্ত সূত্রবদ্ধ কিন্তু এই দেশে নতুন নতুন গবেষকের আবির্ভাব হচ্ছে নতুন নতুন গবেষকের আবির্ভাব হয় যারা বলে আগের সবারটা বাদ শেষ করতেছি যদি আপনি মনে করেন দুই দিন ধরে বাংলা পড়ে ইউটিউবে সার্চ দিয়ে গুগলে মুফতির কাছ থেকে ফতোয়া নেবেন দুইটা রেফারেন্স দেই দুইটা আপনি ইউটিউবে সার্চ দিবেন লিখবেন মুফতি আব্দুল্লাহ আল মাসউদ এই দুই বছর আগে সে দাড়ি কাটছে দুই বছর আগেরও তার দাড়ি ছিল গায়ে পাঞ্জাবি ছিল মাথায় টুপি ছিল তার প্রত্যেকটা লেকচারের উপরে থাম্বনেইল হলো সূরা বাকারার তাফসির সূরা আলে ইমরানের তাফসির আপনি যদি বলেন যে হুজুর উনি তো রেফারেন্স দিয়া কথা বলে উনি তো কোরআনের রেফারেন্স দিয়া কথা বলে যাকে আপনি চিনেন না জানেন না ইউটিউব থেকে দেখতেছেন শেষ করতেছি ইউটিউব থেকে দেখে যদি আপনি বক্তব্য শুনে তার কথা মানতে শুরু করেন আব্দুল্লাহ আল মাসউদ সে কোনো মুসলমান নয় একজন নাস্তিক সে কি ভাই যদি গুগল মুফতির কাছ থেকে আর ইউটিউব শেখের কাছ থেকে দিন নেন কখন যে আপনি নাস্তিক হবেন আপনার খবরও থাকবে না আরেকটা ওয়েবসাইটের কথা বলি ওয়েবসাইটের নাম unchangingword.com ওয়েবসাইটে ঢুকবেন দেখবেন কোরআনের আয়াত লেখা লা তাবদীলা লি কালিমাতিল্লাহ আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই এই ওয়েবসাইটের প্রত্যেকটা লেখায় প্রত্যেকটা আর্টিকেলে কোরআনের রেফারেন্স দেওয়া বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজির হাদিসের খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার সহ রেফারেন্স দেওয়া কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো এই ওয়েবসাইট মুসলমানদের ওয়েবসাইট নয় এটা খ্রিস্টান মিশনারিদের ওয়েবসাইট এখন আপনি যদি বলেন হুজুর এই ওয়েবসাইটে বড় বড় রেফারেন্স দেওয়া থাকে শুধু রেফারেন্স দিলেই যদি গুগল মুফতির কাছে ছোটেন কখন আপনি খ্রিস্টান হবেন আপনার খবর থাকবে না সহি মুসলিমের প্রথম খণ্ডে মুকদ্দিমায় মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন ইন্ন হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম এটা ছেলে খেলা না এটা দীন যার তার কাছ থেকে নেওয়া যাবে না বরং নেওয়ার আগে তাকে যাচাই করে নিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দীন বুঝার ক্ষেত্রে হক্কানি আলেমদের দ্বারস্থ হবার এবং ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ